সরি বলেছি, কারণ তোমাদের সাথে আমি কাটতে নিয়েছিলাম তাই। আমরা কিন্তু তোমাকে ভয় দেখাইনি। সেটা আমি জানি, সেই জন্য আমি ওদেরকে বলেছি ওরা যেন তোমাদেরকে সরি বলে। ওরা বলেছে তিনি তিশার দিপু, ওরা আমাদের বাসায় এসে আমাদেরকে সরি বলেছে। বতে বন্ধু ক্লাব, আর আমিও তো ব, আমার নাম বিন্তি। না না, সেটা তো হবে না, বতে বিন্তি হতে পারে, অহনার নিনা কোথায় যাবে। না না না, তারপরেও কিন্তু আমরা বন্ধু। যাই খেলো, আমি হব রেফারি। রেফারি হাসছো কেন? শোনো পটল মামা, আমাদেরকে একটা ধাঁধা বলেছে, সেটার উত্তর যদি তুমি আমাদেরকে বলতে পারো তাহলেই তুমি রেফারি। সবগুলো ফলের নাম এই কাগজে লিখে ফেলবে, লিখো তো দেখি। আনারস, লিচু, আর কি লিখবো দিদি? কাঁঠাল, কাঁঠাল তো লিখো নাই। কাঁঠাল, মা ওই ছোট গোল ফলটার নাম কি? ওই ছোট গোল ফলটা, ওটার নাম হচ্ছে লটকন। তিশা, লটকন লেখো, আরো লেখো কলা। আর ওই সাদা ফলটার নাম কি? জাম? না না, ওটা জামরুল। জাম কালো, জামরুল সাদা। জাম তো দেখলাম না মা। জাম এখন পাওয়া যায় না, জাম খুব অল্প কয়েকদিন থাকে। কেন পাওয়া যায় না? অল্প কয়েকদিন থাকে কেন, এই কারোর তো কোনো ব্যাখ্যা নেই। তবে জাম গাছে পেকে খুব অল্প কয়েকদিনের মধ্যেই ঝরে পড়ে শেষ হয়ে যায়, এই জন্য জাম আর বেশি দিন পাওয়া যায় না। এত ফল আমরা খাবো কি করে? সব ফল আমরা একা একা কেন খাবো দীপু? তোমরা তোমাদের বন্ধুদেরকে দিতে চাও না কিছু ফল? হ্যাঁ, বনি বান্টিকেও দিতে চাই, বুবলিকেও দিতে চাই। এগুলো দিব কখন ওদের? এক কাজ করো, পটল মামাকে ডেকে নিয়ে আসো। পটল মামাকে ডেকে নিয়ে এসে বান্টি আর বুবলিদের বাসার জন্য কিছু ফল আলাদা করে সাজিয়ে রাখো। না না, এখন না, আগে ফলগুলো দিয়ে কিছু বানিয়ে নিই, যেমন মা পূজায় ফলের বানায়, তারপরে গিয়ে দিয়ে আসবো। মা জুস বানাই তাই না? কাস্টার্ডও বানানো যায়, আইসক্রিম, অনেক কিছুই বানানো যায়। কিন্তু তার সাথে তো বান্টি বুবলিদের বাসায় ফল পাঠানোর কোনো সমস্যা নেই, আমরা আগে কিছু ফল সাজিয়ে বান্টি বুবলিদের বাসায় পাঠিয়ে দেই। আমার ভাইয়ের কাজ তো, আমার ভাই তো ভালোবেসে কাজ বাড়িয়ে দিয়েছে, আগে আমাদের বাসা থেকে ওদের বাসায় ফল দেই, আমাদের বাসায় একটু ঝামেলাটা কমুক, ঠিক আছে? তাহলে কি মা পটল মামাকে ডেকে আনবো? মাম আমিও যাই। তোমাদের যাবার দরকার নেই, দীপু তুমি যাও, তুমি গিয়ে পটল মামাকে ডেকে নিয়ে আসো। আর তিশা তিন্নি, তোমরা দুজন আমার সাথে গিয়ে বান্টিদের বাসার জন্য আলাদা করে ফল সাজাবে, আর বুবলিদের বাসার জন্য আলাদা করে ফল সাজাবে। আমি সাজাবো, তোমরা দুজন আমাকে সাহায্য করবে, ঠিক আছে? বা আমাদের ফলের বানানো শেখাবে না? শেখাবো শেখাবো, সব শেখাবো, একটু ধৈর্য ধরো আর একটু বড় হও, সব শিখতে পারবে। দীপু যাও। জানো নানু, আজকে পটল মামা তিন্নিদের বাসায় অনেকগুলো ফল এনেছে। হ্যাঁ, এত এত ফল, তাই তো বাড়িটা গন্ধ একদম মৌ মৌ করছে। এটা তো ফলের মৌসুম। মৌসুম মানে কি? মানে হলো বছরের এই সময়ে বেশিরভাগ ফল হয় এবং পাকে। আর সারা বছর কোনো ফল হয় না?
সারা বছর হয়, কিন্তু এই সময় সব রসালো ফলগুলো হয়। কি কি ফল হয় আমি জানি, আম, কাঁঠাল। আর অনেক ফল হয়, চলো আমরা নামগুলো লিখে ফেলি। না, তার চেয়ে ভালো আমরা সব ফলগুলো এঁকে ফেলি। কিন্তু আমরা তো সব ফুল আঁকতে পারি না। যেগুলো পারো আঁকো, আর যেগুলো পারো না সেগুলো বকুল এসে আঁকা শিখিয়ে দেবে। আমি আম আঁকবো। আম অনেক সহজ, আমি কাঁঠাল আঁকবো। আমি আনারস আঁকবো। নানু, এবার কাঁটাগুলো কিভাবে দিব? এত ছোট কাঁঠাল, এটা তো লিচু হয়েছে। আমি তো লিচু হয়ে গেছি, এখন এটার মধ্যে লাল রং দেব। বান্টি শোনো, তুমি এটাকে একটু বড় করে আঁকো, হলুদ আর সবুজ রং দাও, তাহলে কাঁঠাল হয়ে যাবে। তাই, এটা এত সহজ, তাহলে এটা আমি আঁকবো। আর আমি জাম আঁকবো, তারপর এটার মধ্যে কালো রং করে দেব। কালো না তো, গাঢ় বেগুনি রং দাও। কিন্তু জাম তো কালো রং হয় না। নু, জামের রং কখনো কাপড়ে লাগিয়েছো? হ্যাঁ, তারপর বেগুনি রং হয়। দেখো এবার আমার আনারসটা কি রং হবে সেটা বলো। এটা আনারস হলো নাকি? হাসছো কেন? আমি তো তোমাদের মতো ভালো আঁকতে পারি না, কিন্তু রং দিতে পারি। কি রং দিব? আনারস আমিও ভালো আঁকতে পারি না নানু। রেখে যাও, খালামুনি এঁকে দিবে। খালামুনি যেগুলো এঁকে দেবে সেগুলোর নাম বলো। জাম, জামরুল, কদবেল, বেল, গাব, লটকন আর দেওয়া। দেওয়া? এটা আবার কি? দেওয়া খেতে খুব মজা, একটু টক টক। আরও আছে কাউ। কাউ মানে তো গরু। আরে না, হেসো না, কাউ তো ইংরেজিতে, বাংলায় ফলের নাম কাউ। আরও আছে তাল, আনারস, পেঁপে, কলা, জলপাই। আপেল, আঙুর, মজা করে একটা জিনিস বানাবো। হ্যাঁ হ্যাঁ। মা, এটা কি আনলে? তোমরা ফলার বানাবে বলে একটু চিড়া ভিজিয়ে রেখেছিলাম, পানি ছড়িয়ে চিড়াটা নিয়ে এলাম। আমি জানি ফলার বানানোর জন্য চিড়া লাগে। মা, এটাকে ফলার কেন বলে? ফলার কথাটা এসেছে ফলাহার থেকে। ফলাহার মানে বোঝো? ফল দিয়ে আহার, সেটাই হলো ফলাহার। এই যে ফলারে অনেক ফল থাকে, এটা গরমের সময় পেট খুব ঠান্ডা রাখে, আবার পুষ্টিতেও পরিপূর্ণ। পুষ্টি বোঝো তো তোমরা নিশ্চয়ই? পুষ্টি হলো তাই যা তুমি আমাদের খাওয়াও। মা, তুমি কিন্তু আজকে বানাবে না, আজকে আমরাই বানাবো। ঠিক আছে, বানাও, তোমরাই বানাও, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ঘর যাতে নষ্ট না হয়, ঘর, টেবিল, সোফা কিচ্ছু নষ্ট করা যাবে না, ঠিক আছে? কেন আমাকে আবার থাকতে হবে? কেন, তুমি চলে গেলে দিদি সব নষ্ট করে ফেলবে। ঠিক আছে মা, তুমি এইখানেই বসো, তুমি মুখে মুখে বলে দাও, আমরা সেটাই করি। ঠিক আছে। চিড়াটা কি করব, চটকে নেব? না, হাত দিয়ে চটকে নেবার দরকার নেই। ওই যে চামচ দিয়েছি না, বড় চামচ, ওই বড় চামচ দিয়ে নাড়তে থাকলেই হয়ে যাবে। আমি চিনিতে দিয়ে দিই? না, আমি চিনি দেব। তাহলে আমি দুধ দিই। মা, দুধ কি ঠান্ডা? দুধটা আমি আগেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, একটু ঘন করেছি যাতে খেতে মজা হয়। দুধ আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা আস্তে আস্তে সব ফলগুলো দিয়ে দাও। দাও, পুরো বাটি সহ দিয়ে দাও। হ্যাঁ,
পুরো বাটি সহ দিয়ে দাও। এবার নাড়তে থাকো। অনেক মজা হবে, এবার সুন্দর করে নাড়তে থাকো। মা দেখো কি সুন্দর রং বেরঙের হয়েছে। হ্যাঁ, ফলের দেখতে অনেক সুন্দর, খেতেও মজা। তিন্নি, তোমার ফল আর হয়ে গেছে, আর নাড়তে হবে না, এবার পরিবেশন করো। পরিবেশন মানে কি? পরিবেশন মানে হলো খুব সুন্দর একটা বাটিতে সাজিয়ে খাবারের জন্য যে দেয়া হয় ওটাকেই বলে পরিবেশন। ঠিক আছে, আমি বাটিগুলো বড়দির সামনে রেখে দিই। বড়দি, বেড়ে দাও। আমিও একটা বাটি দেব। ঠিক আছে, দাও। মা কেমন হয়েছে? বাহ, খুব ভালো হলো। এরপর থেকে আর আমাকে ফলার বানাতে হবে না। যখন তোমাদের ফলার খেতে ইচ্ছে করবে তখন নিজেরাই বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, পারবো। এবার আমি বনি বান্টিদের বাসায় দিয়ে আসি। আমি বুবলিদের বাসায় যাব। তাহলে আমি কাদের বাসায় যাব? দীপু, তুমি এক কাজ করো, তুমি ওই যে পটল মামার সাথে গিয়ে ফলের ঝুড়িগুলো দিয়ে এসো, ঠিক আছে? এত ফল এলো কোথা থেকে? বাবা বাজার করেছে নাকি? না, পটল মামা নিয়ে এসেছে। পটল মামা? হ্যাঁ, পটল মামা তিনিদের বাসা থেকে আমাদের বাসায় নিয়ে এসেছে। কেন? আচ্ছা, আমি বলছি, বিন্তির যে ভাইটা বিন্তির বাড়িতে আসে, সে নাকি কোন একটা বাগানে গেছে বেড়াতে, ওখানে নাকি অনেক ফল। তারপর কি করলো, সে ঝুড়ি ভর্তি করে কুরিয়ার দিয়ে পাঠিয়েছে। এখন পটল ভাই সেগুলো সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে না মা? আমরা ফলের ছড়া বললাম আর ফল চলে আসলো। তাই বলে এত ফল? হ্যাঁ, এত ফল। তুমি জানো, আমাদের ছোটবেলায় বাবা গ্রাম থেকে অনেক ফল আনাতো। হ্যাঁ বুবলি, এখন তো বাবা ভুলেই যায় কাকে দিয়ে আনাবে। আনাবে নানা, পটল মামাকে দিয়ে আনাবে। তোমাকে বলেছে বাবা? না, বলেনি, কিন্তু আমি নানাকে বলবো পটল মামাকে দিয়ে আনাতে। তারপর আমরা সবার বাসায় পাঠাবো। সবার বাসায় পাঠানোর জন্য নানাকে বলতে যেও না। তাই বলে আমরা ওদেরকে কিছু দেব না, ওরা তো আমাদেরকে কত কিছু দিল। শোনো মা, আমরাও দেব, আমরা অন্য কিছু দেব না? কি দেওয়া যায় মা বলো? কি দিতে চাও, আমি কিনে নিয়ে আসি। না, কেনা যাবে না, আমরা বাসায় বানাবো। তিন্নিরা আমাদের জন্য কি জানি বানাচ্ছে, ওরা বলেছে আমাকে। তাহলে তো একটু ভাবতে হয় কি বানানো যায়। আচ্ছা, কেক বানালে কেমন হয় বলো তো? হ্যাঁ মা, তুমি আর আমি মিলে কেক বানাবো। ইয়েস, কেক বানাবো আমরা। ভাইয়া, এটা কি তিন্নি আর তিশা রান্না করেছে? না, রান্না করিনি। তাহলে কি বলো, এই খাবারটা চুলায় রান্না করতে হয় না, কেটে কুটে বানাতে হয়। এটা কি তিন্নি আর তিশা একা একা বানিয়েছে? বললো তো তাই, ওদের মা সাহায্যও করতে পারে, আবার নাও পারে। যদি এটা সহজ হয়? আমার মনে হয় এটা সহজ না। আমার মনে হয় সহজ, কারণ এগুলো তো শুধু কেটে কুটে মিশিয়ে দিয়েছে। আচ্ছা ভাইয়া, দেখো ওরা আমাদের কত খাওয়ার জিনিস দিচ্ছে, আমাদের কিছুই দিচ্ছি না। দেওয়া তো উচিত। আমরা কি দিব একটু ভাবতে দাও। ভেবেছ? ভেবেছি।
কিন্তু ভেবে ভেবে কিছুই খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় বকুল খালামণিকে ফোন করতে হবে। বকুল খালামণিকে ফোন করতে হবে না, বকুল খালামণি আমাকে বলেছে বকুল খালামণি আজকেই আসবে। খালামণি আসলে কি আমরা তিন নির্দেশনার জন্য খাবার বানাবো? হ্যাঁ, আমরা এমন কিছু রান্না করব যেটা খেয়ে ওদের সারা জীবন মনে থাকবে। সেটা ওদের ফল আনার থেকেও মজা হবে। আমরা অনেক বেশি ফল দিয়ে, চিনি দিয়ে, চকলেট দিয়ে, বাদাম দিয়ে, আইসক্রিম, আলু, টমেটো, মিষ্টিও দিব, দইও দিব, ভাজবো, কাটবো, সিদ্ধ করব, এত মজা বানাবো, এত মজা বানাবো যেন মনে হয় রাজার বাড়ির খাবার খাচ্ছে, যেন মনে হয় পুরীতে দেশের খাবার খাচ্ছে, যেন বারবার খেতে চায়, খেতে খেতে শেষ হয়ে গেলে যেন আঙ্গুল ছেটে খায়। এত এসো না, এগুলো আমরা কিছুই করতে পারবো না। কেন পারবো না? কারণ নানু আমাদের রান্নাঘরে ঢুকতেই দেবে না। হ্যাঁ, ছেলেরা তো রান্না করে না। কে বলছে ছেলেরা রান্না করে না? সবসময় তো ছেলেরাই রান্না করে, আর ছেলেরাই রান্নার প্রতিযোগিতায় ফার্স্ট হয়। আমরা তিনিতে থেকে ভালো রান্না করব। কিন্তু নানু তো সেটা বুঝবে না। খালামণি বুঝবে। হ্যাঁ, খালামণি আসলে তখন আমরা চিন্তা করব। এখন নানুকে কিছু বলার দরকার নাই। সেটাই ভালো। আমারই ঘুম পাচ্ছে, তোমাদের ঘুম পায় না কেন বলো তো? ফল খেলে ঘুম আসে মা। হ্যাঁ আসে তো। তুমি সেই রাজার গল্পটা জানো না? না, কোন রাজা? শুনবে? হ্যাঁ, আমি দিদিদের ডেকে আনি। না, দিদিদের ডেকে আনবার দরকার নেই। তুমি আমার কাছ থেকে শুনে গিয়ে দিদিদেরকে গল্পটা তুমি শোনাবে, ঠিক আছে? বলো। এক দেশে একটা রাজা ছিল, সে কাঁঠাল খেতে খুব ভালোবাসত। কাঁঠাল সে এত ভালোবাসত যে কাঁঠাল খেতে বসলে তার আর কোনো হুঁশই থাকতো না। আমার মতো কাঁঠাল পছন্দ? হ্যাঁ, একদম তোমার মতো কাঁঠাল পছন্দ। সে কাঁঠাল খায় আর ঘুমায়, ঘুমায় আর কাঁঠাল খায়, কাঁঠাল খায় ঘুমায় আর মোটা হয়, ঘুমায় আর মোটা হয়, ঘুমায় আর মোটা হয়। তারপর এভাবে সে কাঁঠাল খেতে 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 এত বেশি কাঁঠাল খেলো, এত বেশি কাঁঠাল খেলো আর এত ঘুমালো যে কাঁঠাল খেয়ে ঘুমাতে 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 সে ইয়া মোটা হয়ে গেল। ইয়া মোটা, এত বেশি মোটা হয়েছে যে সে এখন ঘর থেকেই বেরোতে পারছে না। মোটা হয়ে গেছে? এরপর সে কি করলো জানো? কাঁঠাল খেয়ে এত যে মোটা হয়েছে, সে মোটা হয়ে যে ঘর থেকে বেরোতে পারছে না, সেই জন্য সে কাঁদতে শুরু করে দিল। রাজা তো কাঁদছে কাঁদছে আর কাঁদছে। মানুষ যদি বিশাল তিমি মাছ দেখানোর জন্য বাচ্চাদেরকে সুদূর কক্সবাজারে নিয়ে যেতে পারে, আমি সামান্য ডাব কিনে আনতে পারবো না? না, তুই এই আবর্জনা এক্ষুনি বাসা থেকে বের করবি। তাহলে তো পুরোটাই পণ্ড শ্রম হবে। প্লিজ খালা, ওদেরকে একটু ডাবের পর্যায়ক্রমটা দেখতে দাও, চিনতে দাও। ডাব তো বাচ্চারা চিনি, তুই আর কি চেনাবি? কি যেন বানাবার মানে কি? তুমি কি ওদেরকে জিজ্ঞেস করতে পারোনি? করেছি, বললো নতুন একটা খাবার, এখন বলা যাবে না। নতুন খাবার? ওদের মাসিমুনি বানাবে। চলো দিদি, গিয়ে দেখে আসি। না, এভাবে যাওয়া ঠিক হবে না, তাহলে মানুষ খারাপ বলবে। তাহলে আমরা কিভাবে বুঝবো? পরে আরেকদিন বনি বান্টির কাছ থেকে শুনে নি। আমি কটবেলটা খেতে চাই। ধর, তিন্নি তিশা আর দীপু মিলে আমাদের জন্য একটা ফলের খাবার বানিয়ে পাঠিয়েছে। ওটার নাম ফলার। ফলার আমি খাবো কোথায়? কিন্তু আমরা তো খেয়ে ফেলেছি। তাহলে আমি কি খাবো? ওদেরকে বলে আবার বানিয়ে দিবে। তাই তাহলে তো ভালো। আচ্ছা এখন বলো, তুমি আমাদেরকে কি বানিয়ে খাওয়াবে? ¡Gracias!